বিধ নব্বই যেটা সেটা কিন্তু বের হয়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সত্য কথা বলতে কি আমার এই জমিগুলোতে প্রথম দিক দিয়ে শুধুমাত্র কিছু রাসায়নিক সার প্রয়োগ করে আমি চারাগুলো রোপণ করছি এই পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক সার বলেন কোনো প্রকার কীটনাশক বলেন কোনো প্রকার ছত্রাকনাশক বলেন কিচ্ছু দেওয়া হয় না শুধুমাত্র এই ধানগুলো আর একটু হয়তো তো আমার এখানে একটু মিসিং হয়েছে মানে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো আসলে বন্যা সহনশীল জাত না তো যাই হোক আমি ওই বড় মৌসুমের ফলন দেখে আমি আমনও লাগাইছি আমনও যথেষ্ট ভালো হয়েছে একেবারে যে খারাপ বলবেন সেটা কিন্তু বলতে পারবেন একেবারে খারাপ বলতে পারবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার ভালোও নেই কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অঞ্চলে এইবার প্রথম মানে এত পরিমাণ বন্যা হয়েছে যা আমরা ইতোপূর্বে কখনো দেখি নাই মানে আমরা বন্যা দেখছি আমাদের এরিয়াতে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়া জুড়ে মোটামুটিভাবে আমন মৌসুমে সর্বোচ্চ একটা বন্যা হয় বা একবার পানি হয় অতিরিক্ত মাত্রায় বৃষ্টি যদি হয় পানি একটু বাজে তারপরে দেখা যায় দুই এক দিনের মধ্যে পানি আস্তে আস্তে কেটে পড়ে কিন্তু এই যে এইবার যে পরপর একবার না দুইবার না তিনবার না চারবার কিন্তু বন্যা হয়েছে তো চারবার বন্যার কারণে আমাদের অঞ্চলে আমাদের এরিয়াতে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও সুন্দর হওয়ার কথা ছিল এইগুলো কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেছে আর ওইদিকে আমার কিছু জমি রয়েছে যেগুলো একটু নিচু জমি নিচু টাইপের জমি তো এই জমিতে আমি দুইবার চারা রোপণ করছি মানে একবার রোপণ করছি দুই বন্যায় নষ্ট হয়ে গেছে তো দ্বিতীয় বন্যা চলে যাওয়ার পরে সেগুলো আবার পরিষ্কার করে আবার নতুন চারা সংগ্রহ করে চারা লাগাইছি তো লাগানোর পরে চারা রোপণ করার পরে আবার তৃতীয় বন্যা বা আবার পর পর আরেক বন্যা তো এই যে চারবার বন্যা হয়ে যাওয়ার কারণে আমার এত পরিমাণ ক্ষতি হয়েছে যে এটা একবার বলা বাহুল্য তো এই যে বারবার ক্ষতি হওয়ার কারণে বারবার নষ্ট হয়ে যাওয়ার কারণে একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার মন মানসিকতাও কিন্তু অনেক অনেকটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক হোক আপনাদেরকে অনেক দিন থেকে ভিডিও দেয় না একদিকে এই যে আমার জমি নষ্ট হয়ে গেছে আরেকদিকে দিন থেকে পরীক্ষাও চলতেছিল আর বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আসলে ভিডিও দেওয়া হচ্ছে না তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার ধানের কি অবস্থা আবার অনেকের সমস্যা নিয়েও জানতে চাচ্ছেন অনেকেই মেসেজ করে বলতেছেন যে ভাই এখন থুর বের হচ্ছে এখন কি করব অনেক সমস্যার কথাও বলতেছেন আসলে এইগুলো শোনার পরে আসলে আমি আর বসে থাকতে পারতেছি না তো যাই হোক ফাইনালি আজকে ধানের জমিতে আসলাম আমার জমিগুলো একটু দেখার জন্য আসলাম এসেই যে যেই ধানটাই দেখলাম যে বিধান নব্বই আমার কিন্তু বের হয়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন আমি দেখছি কাঁচ থুর তো কাঁচ থুরের ওই যে লাস্ট বন্যাটা কাঁচ থুর অবস্থার জমিগুলো এই পানির নিচে পড়েছিল চতুর্থ বন্যা চলে যাওয়ার পরে আজকে ধানে খেতে আসলাম মানে অনেক দিন পরে মাঝখানে আর কোনো ধানের জমিতে আমি আসি নাই তো আজকে প্রথম আসলাম চতুর্থ বন্যা হয়ে যাওয়ার পরে আজকে প্রথম ধানের জমিতে আসলাম এসেই দেখি আমার ধানের বিধান নব্বই যেটা সেটা কিন্তু বের হয়ে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সত্য কথা বলতে কি আমার এই জমিগুলাতে প্রথম দিক দিয়ে শুধুমাত্র কিছু রাসায়নিক সার প্রয়োগ করে আমি চারাগুলো রোপণ করছি মানে অনেক কষ্ট করে চারা রোপণ করছি প্রথম দিক বৃষ্টি ছিল না আপনাদেরকে আমি দেখাইছিলাম যে বৃষ্টির কারণে কিন্তু এইগুলা জমি কিন্তু চাষ করতে পারতেছিল না কৃষক ভাই তো আমরা এই যে জমিগুলো চাষ করছি অনেক কষ্ট করে মানে পানি নাই নাই অল্প অল্প পানি আর অল্প অল্প পানির মধ্যে কষ্ট করে চারা জমি প্রস্তুত করে চারাগুলো রোপণ করছি তো রোপণ করার পরেই আস্তে 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 বন্যা শুরু হয় তো যাই হোক ওই যে চারা রোপণ করার সময় যে হালকা পাতলা একটু রাসায়নিক সার দিয়েছি আর এই পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক সার বলেন কোনো প্রকার কীটনাশক বলেন কোনো প্রকার ছত্রাকনাশক বলেন কিচ্ছু দেওয়া হয় না শুধুমাত্র দ্বিতীয় বানা চলে যাওয়ার পরে আমি হয়তো করে চারাগুলো পচন রোডটা একটু কমে মানে পানির নিচে যে চারাগুলো পরেছিলো অনেকটা চারা কিন্তু নষ্ট হওয়ার পথে ছিলো তো ওই সময় আমি একটু সতর্কনাশক ব্যবহার করেছিলাম কার্বন ডাইক্সাইড গ্রুপের যে শতর্কনাশকগুলো রয়েছে সেগুলো জাস্ট ব্যবহার করেছিলাম তো ওর তারপরে আবার বন্যা শুরু হয় আর দুইবার বন্যা হয় যার কারণে দেওয়ার মতো যে একটা সময় থাকার প্রয়োজন দেওয়ার মতো যে একটা সময়ের প্রয়োজন সেই সময়টুকু আর আসলে ওঠে নাই যার কারণে আমি আসলে কোনো কিছু দেওয়ার দিতেও পারি নাই তো এই যে এ পর্যন্ত আসছে কোনো কিছু দেয় নাই যা প্রথমে আমি রাসায়নিক সারগুলো দিয়ে ব্যবহার মানে সারগুলো ব্যবহার করে আমি এই চারাগুলো রোপণ করছিলাম তো এই পর্যন্ত আসছে যে এটা আজকে দেখে আমি আজ একটু চমকে গেছি মোটামুটিভাবে তো যাই হোক চতুর্থ চতুর্থ বন্যাতে মানে চারটা বন্যাতে অনেক ক্ষতি হয়েছে যদি বন্যা না হতো এই ধানগুলো প্রচুর পরিমাণ ধান হইতো নব্বইটা তো আমি গত বো বুড়ো মৌসুমে নব্বইটা আমি প্রথম চারা রোপণ করি মানে প্রথম আমি লাগাই আমার লাইফের প্রথম চারা রোপণ বলতে পারেন বৃধানব্বই তো ওই সময় আমি ভালো পারফেক্ট রেজাল্ট পাইছি তো ওই নব্বইয়ের বোরো মৌসুমের যে যে বীজগুলো মানে বোরো মৌসুমের যে ধানগুলো সেইগুলোই আবার আমনে লাগাইছিলাম মানে এইগুলো লাগাইছি তো আলহামদুলিল্লাহ ওই বড়ো ধানের ধান দিয়েই চারা তৈরি করে আবার এই যে আমনে চারা রোপণ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে তো আসলে বন্যার কারণে এই পর্যন্ত আসছে বন্যা যদি না হতো আরও অনেকটাই ভালো হতো আর পাশের যে জমিটা সেটা যদি আপনাদেরকে দেখায় এই হচ্ছে আমার একটা জমি এটাতে আমি দ্বিতীয়বার চারা রোপণ দুইবার চারা রোপণ করছি প্রথম দুইটা বন্যা হয়ে যাওয়ার পরে যখন চারা কোনো কিছুই অবস্থা ছিল না তো চারাগুলো আবার পরিষ্কার করে চতুর্থ মানে দ্বিতীয়বার আমি আবার রোপণ করি তো দ্বিতীয়বার রোপণ করার পরে চারাগুলো এত সুন্দর হয়েছে মানে একটু যত্ন নিয়েছিলাম মোটামুটিভাবে তো যত্ন নেওয়ার এতটা সুন্দর হয়েছিল আসলে পরে যদি আরও দুইটা বন্যা যদি না হয়তো বা একটা বন্যা যে যদি মানে তৃতীয় বন্যা হয় যাওয়ার পরে মোটামুটি ছিল চতুর্থ বন্যাটা আসলে অনেকটা নষ্ট হয়ে গেছে তো যে ওই যে পরের যে চা দুইটা বন্যা সেই দুইটা পনা যদি না হইতো এই ধানগুলো এই ধানের চেয়ে এই ধানের ফলন আমার আমি আমি আরও বেশি পাইতাম তো যাই হোক ভাগ্য এতটাই খারাপ যে একবার একেবারে লস প্রজেক্ট বলতে পারেন আমি আরও আরও আশেপাশের কৃষক ভাইয়ের যে জমিগুলো সেগুলো যে আপনাদেরকে দেখায় চারবার বন্যা হয়ে যাওয়ার পরে এই অবস্থা মানে এইগুলো আসলে ধান নাই বললেই চলে মানে এই ধানগুলো আর একটু হয়তো তো আমার এখানে একটু মিসিং হয়েছে মানে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো আসলে বন্যা সহনশীল যা না একবার চারা নষ্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার চারা কিন্তু আমি পাই নাই তো এইগুলোই পাইছিলাম মানে এলাকা মধ্যে শুধু এই ধরনের চারাই ছিল মানে এটা হচ্ছে শেরপুর জেলার ব্র্যান্ড মালা তো এই চারাই ছিল তো ওই চারাই লাগাই ফেলছে আর কোনো অন্য কোনো জাত ছিল না বন্যা সহনশীল যে জাতগুলো সেইগুলো সেই জাতের চারা ছিল না জন্য এই চারাগুলো রোপণ করছে তো যদি বন্যা সহনশীল যদি চারাগুলো লাগাইতাম হয়তো কিছুটা ধান আশা করা এখান থেকে যেত যাই হোক যেহেতু বন্যা সহনশীল জাত লাগাইতে পারি না যার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে আর এই ব্রিধানব্বই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে আমাদের আমি প্রথম এইবার আমন ধানে প্রথম লাগাইছি আর ওইদিকে বুড়ো মৌসুমে প্রথম লাগাইছিলাম বুড়ো মৌসুমে আমি আলহামদুলিল্লাহ এত পরিমাণ ভালো ফলন পাইছি যা আমি স্বাভাবিক যে আরও অন্যান্য যে ধানগুলো রয়েছে সেগুলো আমি অতটা ফলন পাই নাই তো যাই হোক আমি ওই বড়ো মৌসুমের ফলন দেখে আমি আমনও লাগাইছি আমনও যথেষ্ট ভালো হয়েছে একেবারে যে খারাপ বলবেন সেটা কিন্তু বলতে পারবেন না একেবারে খারাপ বলতে পারবেন না তো যাই হোক অনেক দিন থেকে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন অনেক সমস্যা নিয়ে জিজ্ঞাসা করতেছেন আমি আসলে আপনাদেরকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে কোনো কিছু বলতে পারছে না আমার একটু সময় আরও ব্যাপার সাপার আছে আমি একটু এদিক শিখতে কাজও করি আবার দেখা যায় দেখা যায় আপনাদেরকে ভিডিও মেকিংও করে দিতে হয় যার কারণে আসলে দেখা যায় এদিকে একটু সময় দিলে ওই দিকে একটু গ্যাপ পরে ওই দিকে একটু সময় দিলে এই দিকে একটু গ্যাপ পরে যায় আর অনেক দিন থেকে গ্যাপ পরার একমাত্র কারণ হচ্ছে আমার ওইদিকে একটু মাঝখানে একটু কিছু পরীক্ষা ছিল যার কারণে পরীক্ষার কারণে একটু গ্যাপ হয়ে গেছে আর এই দিকে মানে ধানের জমিগুলো বন্যাতে নষ্ট হয়ে যাওয়ার কারণে মন মানসিকতা একটু নষ্ট হয়ে গেছে যার কারণে এইদিকে আর একটু জমিতে আসা হয় না তো ইনশালা আপনাদেরকে রেগুলার আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমার নলেজে রয়েছে আমার মাথায় রেখে দিয়েছি সেইগুলো নিয়ে আপনাদেরকে সামনে ইনশালা আগামীকাল থেকে হয়তো আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর এই পাশের আমার জমিগুলো আপনাদেরকে যদি দেখায় এইগুলোর অবস্থা খুবই খারাপ এইখানে পনেরো শতক জমি আবার ওইদিকে মোটামুটি বিশ শতক জমি একেবারে নষ্ট আবার ওইদিকে কিছু আছে আবার ওই উত্তর বন মানে যেটা বলে আমাদের এদিকে উত্তর বনে কিছু মানে উত্তর বন্ধের মধ্যে কিছু এরকম জমি আছে যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে তো এইটা মোটামুটিভাবে আছে ওইটার তুলনা ওইটার তুলনায় এটা একটু আছে একেবারে যে খারাপ তা কিন্তু না তো যাই হোক কিছু আসলে করার নাই ভাগ্য এটুকু ছিল যেটুকু ভাগ্য ছিল সেইটুকুই পাবো যেটুকু ভাগ্য ছিল না সেটুকু আসলে পাবো না এটাই হচ্ছে মূল বিষয়